Hello friend, welcome to our channel 123 smile please and thanks for watching this video. আজকে মোবাইল দিয়ে যে কোনো Android মোবাইল দিয়ে দুটো মজাদার ট্রিক আজকে শেখাবো। প্রথম হচ্ছে একটা ম্যাজিক ট্রিকের মতো নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে মোবাইলে যে কোনো Android মোবাইলে একটা হিডেন সিক্রেট আছে। এই সিক্রেটটা তোমরা অনেকেই জানো না। জানো না বলেই অনেকে প্রাইভেসির জন্য এই সিক্রেটটা অবশ্যই জানা দরকার। তো প্রথমে আগে ম্যাজিক ট্রিকটা দেখাবো তারপর হিডেন ট্রিকটা বলবো। নাম্বার 1 ট্রিক, হাতে দেখতে পাচ্ছো এখানে একটা মোবাইল আছে, আর কিছু নেই, Android Note 5 Pro আছে। তো হাতে আর কিছু নেই, জাস্ট এটাকে এভাবে ধরলাম, হাতে ধরার পর হাতটাকে একটু গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে আবার হাত থেকে ধরলাম। এবার দেখো এটা কী করে ব্যালেন্স করে রাখতে হয়। দু আঙুল ছেড়ে দিলাম তাও মোবাইলটা এখানে আছে, এবার একটা একটা করে চারটে আঙুল ছেড়ে দিলাম, তাও হাতে আছে। ঠিক আছে, আশা করছি ঠিকটা ভালো লাগছে। ঠিকটা কী করে করে সেটা শেখার জন্য পুরো ভিডিওটা দেখুন। জাস্ট সিম্পলি আর কিছু না, এটা ক্যামেরার অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, খুবই ছোটো ট্রিক, বাচ্চাদের বাড়ির ছোটোদের সাথে মজা করতে পারবে। জাস্ট তুমি হাতটাকে যখন ধরবে একটা আঙুল এরকম করে এভাবে ধরলে, এখানে যে অ্যাঙ্গুলটা দিয়ে এখানে চেপে রাখলে জাস্ট নর্মালি এটা তুলে নিলে মনে হয় যেন ম্যাজিক ট্রিকের মতো। আর নাম্বার 2 যেটা হিডেন একটা সিক্রেট আছে প্রাইভেসি সেটিংসে গিয়ে, এটা খুবই তোমাদের সবারই জানা দরকার, কারণ এটা অনেকেই ভুল করে রাখে। সর্বপ্রথম ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। তো এর সাথে এটা হচ্ছে ট্রিক নাম্বার 2। এর সাথে আমি আর একটা লাস্টে এই ভিডিওটা যদি পুরো দেখো এই ট্রিক নাম্বার 2টা, লাস্টে একটা বোনাস ট্রিক দিয়ে দেবো নাম্বার 3। ওটাও খুব ইন্টারেস্টিং এবং ওটা হচ্ছে মজাদার, ওটা হচ্ছে ফানি বা বন্ধুদের সাথে মজা করার জন্য, কিন্তু এটা অবশ্যই তোমাদের জানা দরকার। এটা কী সেটা আগে একটু বলে নিই। প্রাইভেসি সেটিংয়ে আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, হোয়াটসঅ্যাপ গ্যালারি সব লক করে রাখি, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্যালারি লক করে থাকা সত্ত্বেও আমি এসব ফটো ইমেজ বা ভিডিও সব কিছু আমি দেখে নিতে পারবো। সেটা কীভাবে, যদি তুমি ফোনের এই লকটা মানে নাম্বার থেকে, যেমন আমি আমার ফ্রেন্ড থেকে যদি বলি যে ফোনটা লকটা খুলে দে, সে দিয়ে দেবে, তারপর তার প্রাইভেট যেগুলো আছে ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট লিস্ট ওগুলো সে লক করে রাখে, কিন্তু আমি সেগুলোও দেখে নিতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যেমন হচ্ছে তার থেকে আমি ধরো ফোনটা নিয়েছি, গ্যালারি এখানে দেখতে পাচ্ছ লক করা আছে, ঠিক আছে, গ্যালারি লক করা আছে। তারপরে আরও এক্সাম্পল এখানে হোয়াটসঅ্যাপও লক করা আছে, করলাম হোয়াটসঅ্যাপ লক করা আছে, গ্যালারি লক করা আছে। এরপর হচ্ছে আরও যেসব সে লক করে রাখে, কিন্তু সে যদি একটা জিনিস লক না করে থাকে তাহলে আমি সব কিছু দেখে নিতে পারবো। সেই জিনিসটা অ্যাপসটার নাম কি, অ্যাপটা হচ্ছে গুগল ক্রোম। ক্রোম থেকে এর জন্য কোনো নেট লাগবে না, নেট এখানে ডিঅ্যাক্টিভেট করা আছে দেখতে পাচ্ছ, ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি নেটটা, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। করে দেওয়ার পর এখানে লিখবে ফাইল, FILE, ফাইল দেখতে পাবো, অসুবিধা হলে একটু কাছে নিয়ে নিচ্ছি, ফাইল কোলন। ভিডিওটা একটু ভালো করে দেখো, এটা খুবই প্রয়োজনীয় ভিডিও, তিনটে স্ল্যাশ, তারপর লিখবে এইচডি কার্ড, এখানে লেখাই আছে আমি লিখেছিলাম এইচডি কার্ড লিখে ডকুমেন্টারি কিছু কিছু ট্যাব ছোটো ছোটো করে খুলে গেছে। এবার এটাকে আমি জুম করে নিচ্ছি, জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সব কিছু ফোনে যা আছে সব কিছু এখানে খুলে গেছে, DCIM ফটো হোয়াটসঅ্যাপ সব কিছু খুলে গেছে, ঠিক আছে। তো একটা এক্সাম্পল স্বরূপ এখানে দেখাচ্ছি, DCIM ক্লিক করলাম, আবার জুম করে নিলাম, জুম করার পর এখানে ক্যামেরা ক্লিক করলাম, আবার জুম করে নিলাম, দেখতে পাচ্ছ এখানে সব ফটো দিয়ে, এবার যেটা আমি ক্লিক করবো সেই ফটোটা খুলে যাবে, কিন্তু আমার ফোনের প্রাইভেসির জন্য আমি পার্সোনাল কোনো ডেটা শেয়ার করবো না। তোমরা তোমাদের যদি নিজের মোবাইল থাকে, নিজের মোবাইলে আমি যেরকম স্টেপ বাই স্টেপ করছি ট্রাই করে দেখো, তাহলে তুমি চমকে যাবে। এবং আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখানে সব কিছু পেয়ে যাবে, যেমন এখানে আছে হোয়াটসঅ্যাপ, জুম করে নিলাম, জুম করার পর আবার এখান থেকে মিডিয়া, এমনকি মেসেজও তুমি পড়ে নিতে পারবে, ওখানে ডেটা বেসে যেখানে আছে সবই এখান থেকে খুঁজে পেয়ে যাবে, একটার পর একটা ভেতরে যাবে, এখানে হোয়াটসঅ্যাপ মিডিয়া, এখানে হোয়াটসঅ্যাপ ইমেজ, এখান থেকেও তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে, এটা সবাই ভুল করে থাকে যে ক্রোমটা লক করে না, কারণ ক্রোম যদি আনলক করা থাকে তাহলে আমি ক্রোম থেকে সব কিছু পেয়ে যাবো। তো এরপরে হচ্ছে যে বোনাস ট্রিক নাম্বার থ্রি হচ্ছে মজাদার, আমি ব্যাক করে নিলাম। এবার নর্মালি এরকম ফ্রেন্ডের থেকে ফোন নিলে, ফোন নিয়ে এখানে সেটিংয়ে গেলে, সেটিং এখানে সেটিং খুললাম, সেটিং খোলার পর এখানে যেটা আছে সবার প্রথমে তুমি
অ্যাবাউট, অ্যাবাউটে গিয়ে এমআই ভার্সন, এমআই ভার্সনে এখানে ক্লিক করে দেখবে যে ডেভেলপার, যেমন এখানে ক্লিক করছি নো নিড টু ইউ আর এ ডেভেলপার, ঠিক আছে আমি এটা করে রেখেছি। তো তুমি এখানে বারবার বারবার এরকম ক্লিক করতে থাকবে, 7-8 বার ক্লিক করার পর এখানে মেসেজ দেখাবে যে ইউ আর এ ডেভেলপার, ঠিক আছে। ডেভেলপার যখন দেখাবে তখন আবার ব্যাক করে, এখান থেকে ব্যাক করার পর অ্যাডিশনাল সেটিং, অ্যাডিশনাল সেটিংটা খুঁজবে, এখানে আছে অ্যাডিশনাল সেটিং। তারপর আবার নিচে এই যে কোনায় দেখতে পাচ্ছ ডেভেলপার অপশান, ডেভেলপার অপশানে ক্লিক করবে, তারপর আস্তে 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 একটু নিচের দিকে নেবে। নিচের দিকে নেওয়ার নিতে থাকবে আর খুঁজবে যে ফোর্স লেআউট ডিরেকশন, এই যে এটা ফোর্স RTL লেআউট ডিরেকশন, ঠিক আছে। দেখতে পাচ্ছ ফোর্স এই যে লেখাটা আছে, এটা ক্লিক করবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে রাইট টু লেফট হয়ে যাবে। ক্লিক করলাম দেখতে পাচ্ছ ফোনের সেটিং সব ঘুরে গেছে, যদি উল্টো হয়ে গেছে। তো এটাও বন্ধুদের থেকে ফোন নিয়ে তাদের সাথে মজা করতে পারবে, এই ট্রিকটা অনেকেই জানে, তো আমি আবার করে দিলাম, যে যারা না জানে তারা শিখবে। আবার এটাকে সেমভাবে ক্লিক করবে, আবার এটা ঘুরে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তো আমি অন্য কিছু ক্লিক করেছি, ওটা দেখাচ্ছি এই যে ফোর্স লেও, এটাকে আবার ক্লিক করবে, আবার এটা ঘুরে যাবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করুন, কমেন্ট করুন, এবং আমাদের নেক্সট ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।